আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই পেজে যেন কেউ ডাইরেক্টলি না আসতে পারে, সেই জন্য কি করব আমরা এখানে এটা লিখতে পারি, এখানেই করতে পারি। এটাকে এবার অন করে দেই, এটা জানি কিভাবে আসছে। ফাইন, আমরা এর পরের স্টেপে যেটা করব, এখানে যে আমাদের স্ট্যাটিক ভ্যালুগুলো আছে না, স্ট্যাটিক ভ্যালুগুলোর পরিবর্তে এটা তো আমরা কি করতে পারতাম, তাই না? আমরা এটা এখন কাজ করাবো না। এখানে ক্লিক করলে এইখান থেকে যে ডাটাগুলো যাবে, সেই ডাটাগুলো এখানে আসতেছে, এখান থেকে এখানে, এখান থেকে ডাটা পেজে, রাইট? চলুন এবার এটা করি, এটাকে আমরা প্রথমত দেখাই, দেখাই আর এটা কপি, এটা একটু কমেন্ট করে রাখি, আর একবার দেখাই নেই যে ঠিকঠাক ইকো করতেছে কিনা। এটা এর আগে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। সাবমিট, আসছে ডাটাগুলো এখানে, আসছে, আসছে, রাইট। তাহলে এখন আমরা এই ডাটাগুলোকে কি করব, এখানে পাঠিয়ে দেব। এটাকে আমরা একটু কাট করছি, কাট করে উপরে রাখতেছি। ওকে, এবার এই নেম যেটা আছে, নেমটাকে আমরা রেখে এখানে এখানে পাঠালাম, রাইট? অ্যান্ড আচ্ছা, ইউজার নেম, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে, ইউজার নেমটা রাখতে হবে। তাহলে প্রথমে আমার ইউজার নেমটা আছে, ইউজার নেমে 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 রাখি, ইউজার নেমটা রাখি, ইমেইলে রাখি, আর কি রাখতেছে, ইউজার নেম, আচ্ছা ইউজার নেমটা হচ্ছে ইমেইল। ফাইন, ইমেইল গটে ইউজার নেম রাখলাম, আর পাসওয়ার্ড, এটা হলো আমার পাসওয়ার্ড। তো ফিল্ড 19-20 হতে পারে, সমস্যা নেই, একটু রাখতেছি আর কি। তা নেমটা রাখছি ইউজার নেমে গড়ে, ইউজার নেম হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর হচ্ছে ইমেল, ই হচ্ছে ফাঁকা, মানে ইমেল আপাতত ফাঁকা। এটাকে আমরা এখান থেকে ইকো করে অফ করে দিচ্ছি, এখান থেকে করে অফ করে দিচ্ছি, এখানে কি করে অফ করে দিচ্ছি, রাইট? রাইট, এবার চলুন দেখি আমাদের এই ফরমের ডাটাগুলো সেভ হয় কি না, ফরমের ডাটাগুলো সেভ হয় কি না। ওকে, আদি আদি ব্যাট বয়, আদি আদি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম, ফাইন, সাইন আপ, সেভ, ডান, সেভ, ডান। ডাটা বেজে চেক করি, রিলোড দিই, এই দেখেন, আচ্ছা ফাইন, কী চলে আসছে, সে এই যে হ্যাশ কোড সহ চলে আসছে, এখানে কিন্তু হয় নাই, এটা হয় নাই। এটা কীভাবে করতে হবে, এইটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে, একটু খেয়াল করেন, এখানে ডাবল ডাবল স্ট্রিং দিব এই পাশে, ফাইন, এই পাশে ডাবল স্ট্রিং দিব, অ্যান্ড এইগুলো সব সিঙ্গেল স্ট্রিং ভিতরে যাবে, কিছু যাবে সিঙ্গেল স্ট্রিং ভিতরে, এবার দেখেন সরাসরি ভেরিয়েবলের নাম নেই, সরাসরি ভেরিয়েবলের নাম চলে গেছে। এবার আমরা এখানে যাই, ব্যাকে আসি, ব্যাকে এসে আবার এটাকে সেভ দিই, সেভ, ডান আসছে, ভালো কথা। এবার আমরা চেক করি, এবার দেখেন ভ্যালুগুলো বসে, ভ্যালুগুলো বসে, তার মানে সিঙ্গেল স্ট্রিং, বাইরে ডাবল কোটেশন দিতে হবে, ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে, তাহলে আমাদের ডাইনামিক হয়ে গেলো। এক, আর একটা বিষয় হচ্ছে এই পেজে এখন কেউ সরাসরি হিট করতে পারবে না, যদি এখন কেউ সেভ পেজে সরাসরি হিট করে তাহলে ইরোর দিবে, এটা ইরোড দিতেছে না। এইটা কীভাবে সলভ করবো, এটা সলভ করতে হলে আমরা যেটা করব, এইখানে এটাকে কপি করব, এখানে একটা লিখবো, ইফ যদি ইজ সেট, ইজ ইজ সেট, সেট হয় কোনটা, এটা যদি সেট, এটা যদি সেট হয় তাহলেই এর ভিতরে প্রবেশ করো, কোনগুলো, তাহলেই এর ভিতরে এগুলো প্রবেশ করবে, এই যে এতটুকু প্রবেশ করবে, এতটুকু প্রবেশ করবে। ওকে, এলস, এলস, এলসে আমি এই সে ডি হেডার পাঠাই দিলাম, হেডার লোকেশন, এলওসি, এলওসি লোকেশন কলন, লোকেশন কলন পাঠাই দিলাম, হচ্ছে কি এই সাইন আপে, এস আই জি এন সাইন, ইউ ইউপি আপ ডট পিএইচপি পাঠাই দিলাম, এখানে পাঠাই দিলাম। দেখি এখন যে যদি আমি এখানে যাই, রিলোড দিই, সাইন আপে চলে আসছে, কোথায় চলে আসছে, সাইন আপে চলে আসছে। আমরা এই চ্যানেল একটা মেসেজ দিতে পারি, শিখে গেছি অলরেডি, এমএসজি ইকুয়াল, এই বেটা সোর, এটাকে আবার যদি আমরা এখানে ক্যাচ করতে চাই, সাইন আপ পেজে, সাইন আপ পেজে যাব, সাইন আপ পেজ যেখানে আসলে আছে, এই যে মনে করেন যে এখানে আছে, রাইট? আমরা এখানেও একে করতে দিতে পারি, ইসেট আছে কোথাও, এটা ইসেট আছে মনে, দেখি এখানে এটা দিছিলাম না যে মেসেজ সাকসেস ডান, না কোথাও এখনো নাই, এখানে এমএসজি মেসেজটা কোথাও আছে, সাইন আপ, সাইন আপ নাই, যদি নাই তাহলে এখানে একটা নিতেছি, দেখেন পিএসপি
if is set যদি সেট হয় dollar dollar underscore get এটা যদি সেট হয় কোনটা get এর ভিতরে কি থাকবে get এর ভিতরে থাকবে হচ্ছে msg msg ওকে যদি সেট হয় is set যদি সেট হয় echo if যদি এই পেজে যদি ডাইরেক্ট কেউ আসে দেখেন এই বেটা চোর এই বেটা চোর তাকে মেসেজ দিলাম এবং এইখানে আর একটা জিনিস দেখিয়ে দিই সেভ এইটিখানে না করে আমরা রিডাইরেক্ট করবো